আমার নাম স্বপন চৌধুরী। পুরোটাই আর কি বলছো না, উনি হচ্ছেন শিশির চৌধুরী, আমার সবচেয়ে বড় ভাই। উনি হচ্ছেন আমাদের অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল সোসাইটির প্রেসিডেন্ট, এবং আমি হচ্ছি চিফ অর্গানাইজার, যেটা আমি শুরু করেছিলাম। আমার মিসেস জবা চৌধুরী ও ভীষণভাবে ইনভলভ, এটা শুধু আমার মিসেস বলে নয়, ওর পেছনে প্রচণ্ড কাজ করে। আর ও আমার জাস্ট কাজিন, আমার সঙ্গে এসছে, ও আমাদের সঙ্গে ইনভলভ একটা সজল ভট্টাচার্য। তো ওঙ্কারা অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল ফটোগ্রাফি কম্পিটিশন আমাদের ত্রিপুরার প্রথম ফটোগ্রাফি কম্পিটিশনের প্ল্যাটফর্ম, এবং এটা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমরা প্রত্যেক বছর আমাদের ব্যক্তিগত উদ্যোগে একটা ফটোগ্রাফি কম্পিটিশন করি সারা বছরের, এবং একটা বার্ষিক প্রতিযোগিতার, এবং ওতে এই বছরে টোটাল প্রাইজ মানি প্রায় 3 লক্ষ টাকা করে, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ। সবচেয়ে নতুন যে জিনিসটা এখানে, এই বছর আমরা উত্তর পূর্ব ভারতের জন্য একটা ফটোগ্রাফি গ্রান্ট চালু করেছি, যেটা উত্তর পূর্ব ভারতে আর নেই। এই প্রথম একটা 1 লক্ষ টাকা পুরস্কারের একটা ফটোগ্রাফি গ্রান্ট আমরা চালু করেছি। তো এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ত্রিপুরার ফটোগ্রাফারদের উৎসাহিত করা। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, যেমন ধরুন ত্রিপুরা আই লাভ ইউ, উইমেন ফটোগ্রাফার অফ ত্রিপুরা, ইয়াং ফটোগ্রাফার্স অফ ত্রিপুরা, শুধু ওদের উৎসাহ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে ফটোগ্রাফি ভীষণ ভালোবাসি, এবং সেটাই ছিল মেইন কারণ যে আমি এই কম্পিটিশনটা করতে চাই, যাতে ত্রিপুরার ফটোগ্রাফাররা আরও বেশি এগিয়ে যেতে পারে, কম্পিটিশনটা কোথায়, ট্রেন্ড কোথায়, কী ওইগুলো জানতে পারে, এবং যারা প্রফেশনালি মানে ফটোগ্রাফি করবে বা করে, তাদের জন্য যেন জমিটা তৈরি হয়, তার জন্যই আর কি এটা করা।